জাতীয় শোক দিবস বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার স্মরণে পালিত 15ই আগস্ট জাতীয় দিবসটি পালন করা হয়ে থাকে। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে নারায়ণগঞ্জ রূপগঞ্জের উন্নয়নের রূপকার বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী উন্নয়ন করছে, মানুষ যাই আর কথা কয়, যাই আর কথা কয়, যে শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, এই রাস্তাতে যায় আর মানুষ কথা বলে। কারণ আমরা এলাকাবাসী আমরা উন্নয়ন দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে অর্থ বরাদ্দ দিচ্ছেন, আমরা উন্নয়ন করে দিচ্ছি, এবং ভিতরে যে রাস্তাগুলি আছে সবগুলিতে আমরা উন্নয়নের দ্বারা ব্যবস্থা করেছি। এবং অজিরে আমরা ঢাকা সিলেট রোড আমরা 8 লেনের উন্নতি করতেছি, 8 লেনের উন্নতি করতেছি। তখন কাঁচপুর থেকে সিলেট যাইতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে। আপনারা নৌকোমার্কে ভোট দেবেন এই আশা করে বঙ্গবন্ধুর জন্য দোয়া কামনায় আমি আমার পক্ষে শেষ করলাম। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি তারাবো পৌরসভার 4 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আক্তার হোসেন, এছাড়াও রূপগঞ্জের আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ বলেন, আরেকটা নাম হচ্ছে উন্নয়ন। উনি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এই ব্যাপক উন্নয়নের তারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আপনারা কাজগুলা দোষদেরকে আবার সংসদে নির্বাচিত করে পাঠাবেন। পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, এলাকার মুরব্বিরা এমনকি বিএনপির কোনো সংগঠনের লোকেরাও বলতে পারবে না যে গাজী গোলাম দস্তুকের উন্নয়ন করে নেয়। গাজী গোলাম দস্তুকের মানুষের বাড়িতে বাড়িতে রাস্তাঘাট পৌঁছে দিয়েছে। তো এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গোলাম দস্তুকের গাজী মন্ত্রী মহোদয়কে আবার এমপি হিসেবে নির্বাচিত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। উপস্থিত মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবেন। এবং আরেকটা রাস্তা, সেটা কষাইখালি হইতে আপনার আনন্দপুরী যে আপনার উপলীতে আছে এই পর্যন্ত ড্রেনের কাজ হয়ে গেছে, এটা আমাদের হাবি টাকা করছে। এই রেলগুলা এছাড়াও রাস্তার কাজ এলজিডিএ থেকে মন্ত্রী মহোদয়ের নিজস্ব ফান্ড থেকে এই রাস্তার কাজটাও মানে আপনাদের টাকা পয়সার জন্য উপহার দিয়েছেন। এজন্য ভাই আগামী সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমার মাননীয় মন্ত্রী মহোদয় লোকমাখায় ভোট দিয়ে সাথে সহযুক্ত করতে পারে, তাহলে আমাদের উন্নয়ন ধারাটা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে দাঁড়াইবো তারা, জনগণের কি পাশে দাঁড়াইবো আমরা? দলতলি করে ফাঁকা রাখে আসছিল, বিএনপি লোক দিছে কোনো কিছু, দিছে না কিছু বলেন।